കുട്ടമാലി ഇറങ്ങുന്ന ആരെങ്കിലും ഉണ്ടെങ്കിൽ എന്നോട് പറയണം നേരത്തെ കേട്ടോ. তো বাস ছাড়ার সাথে সাথে কিন্তু কন্ডাক্টর যিনি আছেন তিনি কিন্তু সব প্যাসেঞ্জারকে বলে দেন যে কোন কোন স্টপেজে বাসটা দাঁড়াবে। তো সেটাই এতক্ষণ মালহালামে বলে গেলেন। 12:12 ঘুম তো দুর্কিবার, এখানে বৃষ্টির পরিমাণ জাস্ট দেখো। মানে যেটাকে বলে মুষলধারে বৃষ্টি হওয়া সেই বৃষ্টি হচ্ছে, যার কারণে বাসও স্লো হয়ে গেছে। এখন বাজে 9:50, মানে বুঝতে পারছো, মানে পরের দিন সকাল 9:50, 1 ঘন্টারও বেশি লেট। আমরা ভেবেছিলাম গতবারে 1 ঘন্টা লেট হয়ে গেছিলো, এবারে আরও লেট হয়ে গেল। আসলে এতটাই বৃষ্টি পেয়েছি, এবার এদিকে বেরিয়ে যায় এদিকে, এবারে এতটাই বৃষ্টি পেয়েছি যে বাস খুবই স্লো এসেছে। তো যাই হোক, এখন আমি বেশি কথা বলছি না, খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে এখানে যে বাথরুম আছে এখানে ফ্রেশ হবো, ব্রাশ করবো, কিছু খাবো, তারপরে গিয়ে বাস ধরবো। তো আমার মোটামুটি ব্রাশ করা হয়ে গেছে, তো আমি এখানে বসে আছি আর ও গেছে ওদিকে ব্রাশ করতে, মানে জেন্টস টয়লেটে ওদিকে গেছে। তো এখানে আপাতত আমি যেটা বাড়ির থেকে টিফিন নিয়ে এসেছি, কারণ এখানে কিন্তু ওই সকালবেলা ইডলি ধোসা খেতে হবে, যেটা খাওয়ার আমার কোনো রকমই ইচ্ছা নেই। তো সেই জন্য বাড়ির থেকে ব্রেড আর এখানে কলা নিয়ে এসেছিলাম। তো মোটামুটি 2 ব্রেড আর 1 কলা খেয়েছিলাম, আর ওকে দিয়ে দিয়েছিল মা এটা বাউলি বা বৌলি কিছু একটা বলে, মানে মিষ্টি রুটি। আমরা ওই যে বললাম না সকালবেলা বিয়ে, মানে দুপুরবেলা বিয়ে বাড়িতে গেছিলাম, তো ওনারাই আমাদেরকে দিয়ে দিয়েছিল অনেকটা বেশ প্যাকেটে করে। তো সেটাই কিছুটা ও টিফিনে নিয়ে এসেছে আর কিছুটা বাড়িতে রাখা আছে, এটাকে অ্যাকচুয়ালি মিষ্টি রুটি বলে। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে মানে টিফিনটা খেয়ে তারপর সামনে যে বাসগুলো দাঁড়িয়ে আছে ওখান থেকেই আমরা আবার বাস নিয়ে ওয়ানারে যাবো। আমরা যত পাহাড়ের উপরে উঠছি ততই দেখলাম যে ওয়েদার কিন্তু খুবই খারাপ হতে শুরু করেছে, একদম মেঘলা মেঘলা আকাশ দেখতেই পাচ্ছ, তার মধ্যে কুয়াশা বলতে পারো, মেঘ বলতে পারো, মানে কেমন যেন রাস্তার মধ্যে সাদাটে সাদাটে একটা ধোঁয়া ধোঁয়া সব উঠছিল, বেশ লাগছিল। তার মাঝখানে আবার ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল, রাস্তাঘাট ভেজা দেখতেই পাচ্ছ, মানে সবটা মিলিয়ে না আজকে অনেকটা লেটও হয়ে গেছে, কারণ একটু বৃষ্টির মধ্যে রাস্তায় মানে গাড়িটা একটু আসতেই যায়, আর এরকম একটা ওয়েদারের মধ্যে তো আরোই আসতে যাচ্ছে। আর এদিকে কিন্তু আমরা রাস্তাতে জ্যামও পেয়েছিলাম, মানে প্রথমে সিটির দিক থেকে যখন আসবে তখন কিন্তু অনেকটাই বেশ জ্যাম পেয়েছিলাম। তো সবটা মিলিয়ে আজকে পুরো একদম মানে অনেকটাই লেট হয়ে গেছে। পুরো 1:00 আমরা বাসে থেকে নামলাম, বাসটা প্রচুর ভিড়ও হয়ে গেছিলো আর যেটা বলে মানে বৃষ্টিও শুরু হয়ে গেছে,
আর এদিকে রাস্তাতেও জ্যাম ছিল, যেটা এর আগের বারে পাইনি। আমাদের শহর থেকে মানে সিটির থেকে বেরোতে গিয়ে প্রচুর জ্যাম ছিল। অলরেডি এখান থেকে আর বাসের জন্য দাঁড়ালাম না, অটো নিয়ে নিয়েছি, কারণ আমাদের আবার ফেরার যেহেতু গাড়ি ইয়ে করা আছে, টিকিট কাটা আছে। আর বললাম না আগের দিনের থেকে আমাদের আর একটু আগে মানে 6:45 নাগাদ বাসের টিকিট কাটা আছে, যেহেতু আগের দিন 4:30 সময় ফিরেছিলাম। তো 8:30 সময় বাস ছিল, অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। তো এবারে ভেবেছিলাম যে অতক্ষণ লাগবে না, হয়তো আগে আগে টিকিট কেটে নিয়েছিলাম তার আগের বাস 5:30। এবারে সেইভাবেই তো ভেবেছিলাম হবে, কিন্তু এরকম বৃষ্টিও হবে, জ্যামও হবে, বুঝতে পারিনি। তো যাই হোক, এখন তো 1:00 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, যত তাড়াতাড়ি পারবো কাজ কমপ্লিট করে এখানে এসে খাবো, খেয়ে দিয়ে আবার রিটার্ন বাস ধরবো। আর সারাক্ষণ ধীরে ধীরে বৃষ্টি হয়ে যাচ্ছে, ওয়েদার মানে কী বলবো একদম চেঞ্জ হয়ে গেছে, যেটাকে বলে পাহাড়ে যেরকম রোদের সময় একরকম দেখতে লাগে, বৃষ্টির সময় আরেক রকম দেখা যায়, যেটা মানে সবটাই এনজয় করা, কিন্তু এখানে এনজয় করার সময় আমাদের নেই। হাওয়া খেতে খেতে প্রচুর ঠান্ডা আছে, হাওয়া খেতে খেতে যাই, এখনই পৌঁছে যাবো।